हाय वेलकम टू সময়ক্ষণ ব্লগার। आशा करी सकले भलो आमराओ सकले भलो आछि। तो आज के किन्तु एत सेजे गुजे बसिनि, आमी सारा दिन अनेक व्यस्ततार माझे छिला। कि गान शुनबा? बोलबो ना गो आर कोनो दिन ভালোবাসো। ও বলো না, না বললেও তো জানো, জানো না বললেও ভালোবাসা বাবা। অনেক দিন এই গানটা গাই না। বন্ধুরা, আজকে সন্ধ্যার সময় আমি একটা ছোটখাটো গানের প্রোগ্রাম করেছি। আমরা প্রতিদিনই সন্ধ্যায় বসি, তো এই গানটা পুরোপুরি আপনাদের শোনাতে গেলে আমার ব্লগটা অনেক বড় হয়ে যাবে। আমি আরও একদিন আপনাদেরকে এই গানটা শোনাবো। তো আজকে পাখিদের নিয়ে পেয়ারা পাড়া হয়েছিল, সেই পেয়ারার খেতে কেন পাখি আসে না, কয়েকদিন ধরে আমি এটা নিয়ে চিন্তিত আছি। তো আমি শেষে আরও একটা গান শুনিয়েছিলাম, সেই গানটা শোনার জন্য আপনারা আমার সাথে থাকুন। আজকে সারা দিন আমি কি কি করলাম দেখেন, আর শেষে গিয়ে সেই গানটা আপনারা শুনে নেবেন অবশ্যই। যদি আপনারা সেই শেষের গানটা নিয়ে আমাকে কমেন্ট করেন তাহলে আমি বুঝব যে আপনারা শেষের গানটা শুনেছেন। তো আমার গান যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের সাথে থাকুন, আপনি গানটা পুরোটা শুনুন। হাই এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন, আমরা সকলে ভালো আছি। আজকে আবার বাইরে যাচ্ছি কিছু কাজ নিয়ে, থাকেন আপনারা আমাদের সঙ্গে, দেখি কতটুকু দেখানো যায়। এই পুকুরটা তো আপনাদেরকে আগেও দেখিয়েছি, আবারও দেখাচ্ছি। এই দেখেন আমাদের মিশনে দুইটা দুই পাশে পুকুর, এই পাশে একটা, ওই পাশে একটা। প্রতিদিন এত অ্যাসাইনমেন্ট নিয়ে বাইরে তো হয় ভালো লাগে না, এই অ্যাসাইনমেন্টের জন্য তো বার 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 বের হতে হচ্ছে। আর যেসব ছেলেপেলের হাতে গ্রামগঞ্জে মোবাইল ওঠে নাই, তাদেরও এই সুযোগে মোবাইল উঠে গেল। দেখেন আমাদের গির্জাঘরে কত রকমের ফুল গাছ, একদিন আপনাদের দেখাবো। এটা হচ্ছে আমাদের স্কুলের পিছন সাইড, আমার একটা বন্ধু ব্যাজের ছেলে রুন্নি, ওর নাম ছিল, ওদের বাড়ি ছিল এখানে। এখন রুন্নি ওরা ঢাকায় থাকে, ওদের জায়গাটা দেখে ছোটবেলার কথাটা মনে পড়লো। রাস্তা দিয়ে যাচ্ছিলাম অ্যাসাইনমেন্ট নিয়ে, তো রুন্নির সঙ্গে দেখা হয় মাঝে মাঝে, সাভারে থাকে রুন্নি, রুন্নির বাবা, ওদের বাড়ি ছিল এই জায়গায়। দেখতে তত সে কাকার কাছে চান, মৌচন্দ্রা ফুল ফুটেছে। মিশনে যে এরকম মা প্যালেস হয়েছে আরও কী কী হয়েছে আমি নিজেই জানতাম না, কি আশ্চর্যজনক ঘটনা। আমার অজানা একটা জায়গা জুই দিদিদের বাড়িতে, আর এক সাইডে আশ্চর্য লাগলো। আজকে আপনাদের নতুন একটা রাস্তা ঘুরাইলাম মিশনের। এটা হচ্ছে ছোটবেলায় ফরেনাররা থাকতো, আমরা বলতাম সাহেবের কুটি, সাহেবের কুটি। দেখেন এখন হচ্ছে এটা একটা গোডাউন হয়েছে, স্কোয়ারের গোডাউন, ওষুধ বানায় এখানে। ছোটবেলায় এখান দিয়ে অনেক মজা করতাম, অনেক ঘোরাঘুরি করতাম। সাহেবের কুটি ছিল, অনেকের ঢোকা নিষিদ্ধ, আমরা ঢুকতাম, আমাদের উপরে তো আর কোনো নিষেধ ছিল না। এইটা হচ্ছে আমাদের বড় পুকুর, আর একটা পুকুর মিশনের এই পাশে। এই পুকুরে অনেক স্নান করেছি, অনেক সাঁতার জানি আমি। এই পুকুরে আমরা বান্ধবীরা সাঁতার জন্য নেমে ওই পাশে ঘাট ছিল, ওই পাশ থেকে সাতটা ওই পাশে গিয়েছি, রেস লাগতাম সাঁতারের।
চিত সাঁতার, সোজা সাঁতার সব সাঁতার আমরা পারতাম। তখন জল অনেক ভালো ছিল, এখন অনেক, এই যে এখানে ড্রেন হয়েছে, এখানে ওখানে মাছ চাষ করে, এখন নামি না বাবা, অনেক বছর হয় নামি না পুকুরে। তো আমি যখন ফিলিপাইনে গেছিলাম তখন আমার সাঁতার দেখে বিদেশিরা অবাক, বাকি এত ভালো সাঁতার পারো কেমনে। এটা হচ্ছে, এইটা আমার দিদিমার বাড়ি ছিল, দিদিমার বাড়ি এখন আর একজন কিনে নিচ্ছে। এই তো চলে এলাম আমাদের বাড়ি। এই যে আমার ছোট ভাই, ওর কুকুর ভিতরে ওইটা পালে, আর এগুলো সবসময় এই যে ছোট ছোট ডিসেম্বর মাসে, আপনারা যারা আমার পুরান বন্ধু আছেন ডিসেম্বর মাসে ছোট দেখেছিলেন সেগুলোই বড় হয়েছে। আর ওই যে একটা সুইট কিউট বেবি, তার নাম হচ্ছে অনিশিম, রোদ তাকিয়ে আছে, এই দেখেন রোদের কুকুর। রোদ সবসময় প্রার্থনা করতে একটা কুকুর কিনবে, একটা কুকুর কিনবে, সেই কুকুরটা হয়ে গেছে এখন। এই 3 মাস আগে এই গাছগুলো লাগিয়েছিলাম, কত সুন্দর হয়েছে দেখেন। এই ফুল গাছ দেখাতে দেখাতে সিঁড়ি দিয়ে উঠলাম আর চলে এলাম আমাদের বাড়িতে, আমাদের ঘরে। আমার কাকি পেয়ারা পাড়িয়েছে ওই গাছ থেকে, ওই যে মিস্ত্রি দেখতে পাচ্ছেন একজন, তাকে দিয়ে তো পেয়ারা দিচ্ছে আমাদেরকে, নিয়ে আসলো ওরা পেয়ারাগুলো। পেয়ারাগুলো বেশ মজার, আমরা আসলে পাখিদেরকেও পেয়ারা খেতে দেই, আমরাও খাই, পাখিরাও তো খাবে তাই না, না তো ওরা বাঁচবে কেমন করে, ওদেরকেও তো দিতে হবে। বাড়িতে গাছ থাকলে আসলে দুই একটা খেলেও সমস্যা হয় না, তো আপনারা গাছ লাগাবেন। এই যে আমাদের সামনের গাছের পেয়ারা পাড়া হচ্ছে, এই দেখেন আমরা পাখিকেও খাওয়াই বুঝছেন, এই দেখেন এই পেয়ারাটা পাখিকে দিয়েছি, এটা আমরা খাচ্ছি, এই পাশ থেকে পাখিকে খেতে দিয়েছি, এক পাশ থেকে একটা পেয়ারা পাখি খেয়েছে আর এক পাশ থেকে আমরা খাচ্ছি, মিলেমিশে জীবন। আপনারাও এরকম করবেন ঠিক আছে বন্ধু। এই গাছটার কথা গত দিন আপনাদেরকে বলছিলাম না, যে আগে পাখি আসতো এখন আসে না, তো এই বিষয়ে একটা গান আছে, বনে যদি ফুটলো কুসুম নেই কেন সেই পাখি নেই কেন, তো বনে যদি ফল হলো সেই ফল খেতে পাখি আসলো না কেন, এটা তো একটা চিন্তার বিষয় তাই না। তো রবীন্দ্রনাথ ঠাকুর তো এই গানটা লিখেছিল, বনে যদি ফুটলো কুসুম নেই কেন সেই পাখি। এখন আমি গান লিখব, বাড়িতে যদি ফুটলো ফুল এবং ফল তো নেই কেন সেই পাখি নেই কেন, আসেন একটু গান শোনা যাক। তো আজকে কিন্তু এত সেজে গুজে বসিনি, আমি সারাদিন অনেক ব্যস্ততার মাঝে ছিলাম, এই একটু আগে স্নান করে উঠলাম, তারপরে হারমোনিয়াম নিয়ে প্রতিদিন আমি একটু বসি, সময় দেই, নিজের মতো করে গান গাই। তো বললাম যে একটু গান গাই, কয়েকটা ফুল নিয়ে, আমার মেয়ে এই ফুলগুলো নিয়ে আসছে হারমোনিয়ামের উপরে রাখার জন্য, তখন এই ফুলটা দেখতে পাচ্ছেন, এটা এনে বলল মা মাথায় দাও, তো মাথায় দিলাম, মাথায় দিয়ে বসে পড়লাম গান গেতে। এটুকু আমি আমার নিজের জন্য করতেই পারি তাই না। কি গান শুনবা মা? তুমি যখন দেখো পেয়ারা গাছে কোনো পাখি নাই তখন তুমি একটা গান গাও না, বনে যদি ফুটলো কুসুম সেই গানটা গাও, নেই পাখি কেন নেই। একটা রবীন্দ্রসঙ্গীত শোনাই আপনারা শোনেন, ওই যে
পাখিরা আসছে না, খুব চিন্তায় আছি পাখিরা আসছে না কেন, চিন্তার বিষয়। পেয়ারা পারল, প্রত্যেকবার পাখি আসে, এখন পাখি নেই। রবীন্দ্রনাথ ঠাকুর কী গান গেয়েছিল, কী গান লিখেছিল, বনে যদি ফুটল কুসুম নেই পাখি কেন নেই পাখি, নেই পাখি কেন নেই পাখি কেন, সেই তো, বনে যদি ফুটল কুসুম নেই কেন সেই পাখি নেই কেন। তো হয়ে যাক গানটা, গান গেতে গেতে একটা কথা চিন্তা করতেছিলাম, বলছে কি কোন সুদূরের আকাশ হতে আনবো তারে ডাকি, চল আমরা পাখিটা ডাকে নিয়ে আসি।
কালকে আকাশের দিকে তাকা বলবো পাখি তুমি কই এ চলে এসো চলে। আসলে গত বছর এটা দারুণ একটা কি সুন্দর একটা পরিবেশ ছিল জানেন না, একদম পাখি খালি পেয়ারা খেত অনেক বেশি। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সময় এখন ব্লগারের সাথে থাকেন, আরও গান শোনার জন্য আমার সাথে থাকেন। আর সময় এখন ব্লগার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো আজকে বিদায়, এখন বিদায়ের সময়, অনেক রাত হয়ে গেছে, বাই।